নগরায়ণের ফলে গাছ কেটে ফেলায় ক্রমশ ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। তাই গাছ রক্ষা করতে এবার নিউটাউনের প্রতিটি গাছের গণনা শুরু করল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। তাদের উদ্যোগে প্রতিটি গাছের কাছে গিয়ে তার অক্ষাংশ, দ্রাঘিমা নিয়ে জিও ট্যাগিং করে গাছের সেন্সাস বা গাছ গণনা শুরু করা হয়েছে। ইতিমধ্যেই নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ানে 660 হেক্টর এলাকায় প্রায় 6,005 ফুটের বেশি বড় গাছ পাওয়া গেছে রাস্তার ধারে বা সরকারি জায়গায়। 36টি প্রজাতির এই গাছের মধ্যে সব থেকে বেশি 1,350টি গাছ আছে রাধাচূড়া, এছাড়াও আছে অর্জুন সহ বিভিন্ন গাছ। গাছগুলির ছবি, সিরিয়াল নাম্বার সহ নানা তথ্য নিয়ে ইতিমধ্যেই একটি বই প্রকাশ করেছে অথরিটি। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, কোথাও গাছ কাটা বা গাছ চুরির ঘটনা ঘটলে দ্রুত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই উদ্যোগ। সেখানে গাছ ছিল না সেটা আর বলা যাবে না। আগামী দিনে নিউটাউনের অন্যান্য অ্যাকশন এরিয়া বা প্রাইভেট এলাকাতেও কোথায় কত গাছ আছে তার গণনা করা হবে। নিউটাউন তো গ্রিন সিটি, ইনফ্যাক্ট এটা মডেল গ্রিন সিটি, তো সেই জন্য একটা প্রশ্ন উঠছিল যে এই গাছগুলো রক্ষণাবেক্ষণ কী করে হবে। সেই জন্য জিও ট্যাগিং করে আমরা এই গাছগুলোর একটা সেন্সাস করেছি, তার ফলে সব সময় আমরা জানতে পারবো যে ল্যাটিটিউড লংটিটিউড দেখে কোন জায়গায় কোন গাছ আছে। মাঝরাতে যদি কেউ দেখেন যে একটা ঝড়ে গাছ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই ল্যাটিটিউড লংটিটিউড দেখে ওখানে যে গাছটা নেই যে কোনো সময় ভেরিফাই করা যাবে। আমরা মনে করছি এর ফলে একটা সচেতনতা আনা যাবে যে প্রত্যেকটা গাছের প্রতি সরকারের নজর আছে, প্রত্যেকটা গাছ অ্যাকাউন্টেবল, এবং অবশ্যই একটা সেন্সাসের যা মানে তারপরে কত বাড়ল। পরিবেশ রক্ষায় গাছ গণনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। না, উদ্যোগটা তো খুবই ভালো উদ্যোগ, এবং আমি বিদেশেও দেখেছি ওরা এভাবেও গাছের একটা মানে হিসেব ওরা রাখে। তার কারণ আমাদের এখানে তো একটা শহরাঞ্চলে গাছের একটা গাছ কিংবা বনাঞ্চলের একটা সবুজের একটা একটা নির্দিষ্ট পরিমাণ অন্তত থাকা উচিত, কারণ যেভাবে আমাদের পপুলেশন জনসংখ্যা বেড়ে চলেছে। কি কাউন্টিং হিসাবে যদি থাকে তাহলে নিশ্চয়ই একটা ডেটা থাকবে, তাহলে এখান থেকে যদি চুরি করা হয় অবভিয়াসলি একটা ইয়ে থাকবে। নিউটাউন জুড়ে কোন রাস্তায় কত গাছ আছে তার যাবতীয় তথ্য রাখতে গাছ গণনা শুরু করেছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। কোথাও গাছ কাটার ঘটনা বা গাছ চুরির ঘটনা ঘটলে যাতে আগামী দিনে কড়া ব্যবস্থা নেওয়া যায়। ক্যামেরায় শুভজিৎ পাল, সুবীর দাসের সঙ্গে সুপ্রকাশ চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, কলকাতা।